আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, নতুন একটি পিঠা, ধান পিঠা। খুবই অপূর্ব লাগছে না? ধান আপার পিঠা হয় কি করে, ধানের মতন দেখতে, তাই নাম দিয়েছি ধান পিঠা। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। আর এই ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে, কেমন হয়েছে সেখানে গিয়ে আপনারা দেখবেন আমি কিভাবে রান্না করেছি, কিভাবে বানিয়েছি, পুরো ভিডিওটা দেখতে পাবেন। তা আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।